সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। গতরাতে ঢাকা নগরবাড়ি মহাসড়কের দাড়িয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার শক্তিপুর গ্রামের আশিক, সাকিব ও রাশিদুল। পুলিশ জানায় অটোরিকশা নিয়ে উরসে যাচ্ছিলেন ওই তিন যাত্রী। দাড়িয়াপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরায়ে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন। অপরদিকে চুয়াডাঙ্গার রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।